আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। এই তো মলা মাছ কিনে নিয়ে আসলাম, মলা মাছ পাইলাম মেয়ের কোচিং থেকে নিয়ে আসার সময়। তো টাটকা মলা মাছ দেখে আর লোভ সামলাইতে পারলাম না, কিছু মলা মাছ কিনে নিছি। কিনা কাইটে আবার অর্ধেক রান্না করলাম আর অর্ধেক ফ্রিজে রেখে দিলাম। তো রান্না টান্না সবই বসাই দিছি, রান্না কইরা তারপরে গোসল টুসল করবো, এরপরে বিকালবেলায় এসে ইফতারি বানাবো। সবসময় আমি এভাবেই রান্না করি, আমার কেন জানি মানে ইফতারির টাইমে রান্না করতে ভালো লাগে না। তো এদিক দিয়ে বাচ্চাদের জন্য একটু মুরগিও বসাইয়ে দিছি, মলা মাছ আর একটু ঢেঁড়স রান্না করব আজকে। তো এই প্রথম ঢেঁড়স রান্না করলাম আর কি, আর খাওয়া হয় নাই, ঢেঁড়স আনাও হয় না, ওইভাবে খাওয়াও হয় না। তো কালকে যেহেতু ঢেঁড়স আনছিলাম, কালকে আর রান্না করি নাই, আজকে রান্না করে নিলাম। তো মাছ দিয়ে ঢেঁড়স রান্না আমার আবার ভীষণ ভালো লাগে, আর ঢেঁড়স দিয়ে চিংড়িও ভালো লাগে, মানে যে কোনো ঢেঁড়স ভাজিও আমরা সবাই পছন্দ করি, ঢেঁড়স ভাজি। আর রান্নাটা কিন্তু কেউ খাবে না, প্রীতা তো খাবেই না, ওর আব্বু খাইলেও খাইতে পারে, নয় আমারই খাইতে হবে। এর জন্য অল্প করেই রান্না করলাম, কারণ বেশি রান্না করলে কি দেখা যায় যে রোজার মধ্যে সব তরকারি থাকে, কোনো তরকারি শেষ হয় না, যতই কম রান্না করি না কেন তরকারি কিন্তু থাকবেই। তো এর জন্য অল্প অল্প রান্না করলাম আর কি, কয়েকটা রান্না করে নিলাম। তো এদিক দিয়ে বোটগুলো ভাজি করে নিতেছি, বোট ভাজি কইরা এরপরে গোসল টোসল কইরা সব শেষে একদম ইফতারির আগে আগে আসলাম বড়া ভাজি করতে আর বেগুনি বানাইতে। প্রতিদিনই আমি এভাবেই মানে রান্নাটা করি, আর ভাজি পোড়াগুলো দেখা যায় কি ইফতারির আগে আগে একটু গরম গরম থাকে, মচমচা থাকে, ওইটা খাইতে ভালো লাগে। আর এত আগে কইরে রাখলে ঠান্ডা হইলে কিন্তু ভালোও লাগে না খাইতে, এর জন্য মানে টেবিল একদিক দিয়ে গুছগাছ করি, আরেক দিক দিয়ে মানে ইফতারির এই আইটেমগুলো ভাজি করি, মানে খুবই তাড়াহুড়া দৌড়ের মধ্যে থাকি। আবার একটু লাইভে যাই তখন খুব বিরক্ত করে তুরাজ বাবু, অনেকেই হয়তো দেখতেই পান মানে শুনতে পান আর কি, আমি তো আর দেখাই না ব্যাক ক্যামেরায় যেহেতু লাইভে যাই। তো এরকম কি করব আর, একা 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 তো সব কিছু সামলানো লাগে, আর যেহেতু ছোট মানুষ একটু বিরক্ত করে আর কি, বোঝে না তো ওইভাবে। আল্লাহ বাঁচা রাখলে সামনে আরেক বছর গেলে হয়তো বা একটু বুঝবে, আর এখন তো একদমই ছোট, মাত্র হাঁটা শিখছে, 15 মাসের বাচ্চা তো আর ওইভাবে আসলে কোনো কিছু বোঝে না। তো যাই হোক, এখন এই যে মিষ্টি কুমড়ার বেগুনিগুলা ভাজি করতেছি, আর এটা প্রতিদিনই করি আমি, এটা মানে সবাই পছন্দ করে, বাচ্চারাও আমরাও। তো এটাও কিছু করে নিলাম, মানে অল্প অল্পই করলাম আজকে, বেগুনি টেগুনি সব অল্প অল্প। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষের দিকেই, এখন আমি ডিম পোস্ট করব, আর হাঁসের ডিম এইগুলা কালকে খালা দিয়ে গেছিলো, তো হাঁসের ডিম 4টা পোস্ট করে নিতেছি, আরও আছে, এগুলা রান্না করে করে খাবো আর কি, হাঁসের ডিম রান্না করলেও ভালো লাগে। আর এদিক দিয়ে সব ইফতারি রেডি করে একদম প্লেটে প্লেটে দিয়ে দিছি, আর এখন তো আজানের অপেক্ষা আর কি, ইফতারির সময় প্রায় হয়েই গেছে। তো এই সময়টা তোরাজ বাবু কি যে কান্নাকাটি শুরু করে, মানে সে অনেক কান্না করতেছে, তারে কুলে নিয়ে আমি একটু ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।